हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल रोज दिन एक घेयेमी रेसिपी छेड़े आज के एक नतून धरण रेसिपी वीडियो थंबनेल देखे ही तो अपनारा बुझे गेन कि बना तो चलो बेशी देरी ना करे रेसिपिटी शुरू करा जाक। तो बंधुरा बासंती पोलाओ बनानोर जोन्नो आपनादेर सबकिछु सठिक परिमाणे मेपे निते हबे। एखाने आमी गोबिंदभोग चाल दो बाटी नियेछि एबं तार साथे आमी दिए दिएछि हलुद गुड़ो। अपनारा चाहले फूड कलर व्यवहार करते पारें किन्तु आमी फूड कलर व्यवहार करा पछंद करी ना ताई एखाने आमी हलुद गुड़ो व्यवहार करेछि। एइभाबे एटाके आमरा एक घंटा रेखे देब। एरपर आमरा कड़ाइये एखाने तेल निये नियेछि सामान्य आर बाकिटा आमरा घी व्यवहार करछि। अपनारा चाहले सम्पूर्ण रान्नाटा घी दिएई करते पारें। एरपर एते दिए दिलाम काजू बादाम किशमिशगुलो आर ओगुलो हल्का भेजे तुले निच्छि। ওই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি পাঁচটা তেজপাতা আর গোটা গরম মশলা। এরপরে ওতে আমি দিয়ে দিলাম আদা বাটা। এরপরে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা চালটা আমি জল থেকে তুলে কড়াইতে দিয়ে দিচ্ছি এবং দশ মিনিটেরটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক দশ মিনিট পরে চালটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। চালটা আমি যে বাটিতে মেপেছিলাম সেই বাটিতেই জলটা মেপে দেব। এখানে আমি দু বাটি চাল নিয়েছিলাম তাই আমি জল দেব চার বাটি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এতে পরিমাণ মতো লবণ এবং চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপরেই আমি দিয়ে দিলাম এতে ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ। এরপর আমরা এটাকে হাই ফ্লেমে রাখবো পাঁচ মিনিট এবং লো ফ্লেমে এটাকে দশ মিনিট মতো রেখে অপেক্ষা করব। দশ মিনিট পর আমাদের পোলাও একদম পরিবেশন করার জন্য তৈরি এবং নামানোর আগে আমরা এতে একটু ঘি ছড়িয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিয়মিত আরও এই ধরনের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।